এই মুহূর্তে যে খবরে নজর রাখতে হচ্ছে উত্তর ব্যারাকপুরের পৌরসভার ভাইস চেয়ারম্যানের রহস্যমৃত্যু উত্তর ব্যারাকপুর পৌরসভার ভাইস চেয়ারম্যানের রহস্যমৃত্যু এই মুহূর্তে যে খবরে নজর রাখতে হচ্ছে রহস্যমৃত্যু বলা হচ্ছে কি কারণে মৃত্যু তা জানা যায়নি উত্তর ব্যারাকপুর পৌরসভার ভাইস চেয়ারম্যানের রহস্যমৃত্যু ভাড়া বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার কিভাবে মৃত্যু হলো ভাইস চেয়ারম্যান সত্যজিৎ ব্যানার্জির উত্তর ব্যারাকপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান ভাড়া বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বাড়ির বাইরে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী শুক্রবার ভোর রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি আরো বিস্তারিত জানবো সরাসরি হচ্ছেন আমাদের প্রতিনিধি মধুকুল পিতা মধুকুল পিতা এই মুহূর্তে কি ব্রেকিং উঠে আছে কি আপডেট উঠে আছে মধুকুল পিতা আমরা মধুকুল পিতার কাছে যাওয়ার চেষ্টা করব উত্তর ব্যারাকপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান তার রহস্যমৃত্যু ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে বাড়ির সামনে এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী সেই ছবি আমরা দেখতে পাচ্ছি মধুকুল পিতা সেই ছবি তুলে ধরছে মধুকুল পিতা আরও বিস্তারিত তথ্য জানার চেষ্টা করবো এই মুহূর্তে যে খবর উঠে আসছে উত্তর ব্যারাকপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার ভাড়া বাড়িতে থাকতেন ভাড়া বাড়িতে থাকতেন সেই বাড়ি থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার এমনটাই জানা যাচ্ছে যে খবরে নজর রাখতে হচ্ছে এই মুহূর্তে মধুকুল পিতা যে খবর তুলে ধরছে মধুকুল পিতা কাছে আরও বিস্তারিত জানবো মধুকুল পিতা এই মুহূর্তে কী তথ্য উঠে আসছে কী ছবি উঠে আসছে মধুকুল পিতা দেখো যে জায়গার ছবিটা আমি দেখানোর চেষ্টা করছি সেই জায়গাতেই কিন্তু তার দেহ উদ্ধার হয়েছিল এই ছাদেই কিন্তু দেহ উদ্ধার হয়েছে যারা আধিকারিকেরা রয়েছে তারা পুরো বিষয়টি দেখছেন পুরো জায়গাটার ভিডিওগ্রাফি করা হচ্ছে যেখান থেকে উদ্ধার হয়েছে দেহ কি অবস্থায় ছিল সেই ছবিটা আমি দেখানোর চেষ্টা করছি তুমি দেখতেই পাচ্ছ সন্তু এবং এই ছাদেই কিন্তু আজ সকালে তার দেহ নজরে আসে এবং তারপরে কিন্তু পুলিশে খবর দেয় এর পাশাপাশি আমি আমার ভিডিও জার্নালিস্টকে একবার বলবো যদি সম্ভব হয় একবার বাড়ির নিচের অংশটারও ছবি দেখাতে চারিদিকে কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু এই মুহূর্তে এখানে ভিড় করে রয়েছেন কেন গত দুদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন দুদিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যায়নি তারপর আচমকাই আজ সকালে এই ছাদ থেকে যে জায়গা থেকে দেহ উদ্ধার হয়েছে সেই জায়গাটা কিন্তু আবারও ঘিরে ফেলা হচ্ছে যারা আধিকারিকেরা রয়েছেন তারা কিন্তু আবারও এই জায়গাটাকে ঘিরে ফেলছেন এবং এই জায়গাটা কিন্তু পুরোপুরি তারা খতিয়ে দেখছেন ঠিক কোন কোন জায়গাতে কিভাবে দেহ উদ্ধার হয়েছে পুরো বিষয়টি কিন্তু তারা দেখার চেষ্টা করছেন পুরোপুরি পুরো জায়গাটার ভিডিওগ্রাফি তারা কিন্তু করে রাখছেন এবং আরও একটা জিনিস মাথায় রাখা দরকার শুনতো এই যে বাড়ি সেই বাড়িতে কিন্তু তিনি ভাড়া থাকতেন কেননা তার যে বাড়ি রয়েছে সেই বাড়ি কিন্তু সেই বাড়ি ফ্ল্যাট তৈরি হচ্ছে এবং সে কারণেই এই ভাড়া বাড়িতে তিনি ছিলেন আমি একবার কথা বলে নেওয়ার চেষ্টা করবো যার যে প্রতিবেশী তাদের সঙ্গে আপনারা কি দেখেছিলেন আজ সকালে কিছু দেখেছেন আমি তো বাইরে থেকে এসেছি আমি কিছু দেখেছিলেন আপনি আপনারা বাড়িওয়ালা বাড়িওয়ালা ওই যেখান থেকে পাশের বাড়ি আমি হ্যাঁ সকালে যখন আমি ফুল উঠি তখনই আমি দেখি যে আপনার তো প্রতিবেশী ছিলেন ঠিক কেমন ছিলেন কেমন স্বভাবে ভালো লোক ছিল খুব ভালো লোক ছিল কাউন্সিলর এবং ভাইস চেয়ারম্যান ছিল খুব ভালো লোক এর মতো লোক হয় না তলা নিশ্চয় কিছু আছে শেডের তলায় কোন আছে খামা টামা আছে ওখানে দিয়েছে ঝুলন্ত অবস্থায় ছিল আমি একবার বোঝানোর চেষ্টা করবো সন্তু ঠিক যে জায়গা থেকে দেহ উদ্ধার রয়েছে এই পুরো যে ছাদটা এটা কিন্তু পুরোটা টিনের শেড রয়েছে সেই শেড দেওয়া রয়েছে সেখান থেকে কিন্তু দেহ যে সেই দেহ উদ্ধার হয়েছে আমি একবার দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সেখানে পুলিশ যারা তদন্তকারী আধিকারিকেরা তারাও মোতায়েন রয়েছে তুমি দেখতেই পাচ্ছ তিনি এই মুহূর্তে কিন্তু পুরো বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করছেন একবার যদি সম্ভব হয় ভিডিও জার্নালিস্ট রজনীকান্তকে বলবো একবার এই যে জায়গা থেকে দেহটা উদ্ধার হয়েছে যেখানে তিনি দেখেছিলেন ঝুলন্ত অবস্থায় যিনি প্রত্যক্ষদর্শী তিনি যেমনটা দাবি করছেন এই যে টিনের শেড রয়েছে সেই শেডের নিচেই কিন্তু তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় আমি একবার দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা তারা রয়েছেন যারা পাড়া প্রতিবেশীরা তারা রয়েছেন যারা তদন্তকারী আধিকারিকেরা তারাও রয়েছেন এবং এই জায়গাটা কিন্তু পুরোটা ঘিরে ফেলা হয়েছে তুমি দেখতেই পাচ্ছ এই ছাদের উপরে কিন্তু আজ সকালেই তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় এবং তারপরেই পুলিশে খবর দেওয়া হয় প্রশ্ন হচ্ছে যে এটা কি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো ঘটনা জড়িত রয়েছে কেননা তাকে খোঁজ পাওয়া যাচ্ছিল না অবশ্যই আমাদের নজর থাকবে মধুকল্পিতা আপাতত তোমায় ধন্যবাদ
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।